আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে কৃষিকাত্রের একটি থ্রি লেয়ারের ফুল দেখাবো আমি। সাদা সুতা দিয়ে করেছি। আসলে বলে বোঝানোর কিছু নাই, এটা মনোযোগ দিয়ে দেখলেই পারা যাবে, মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। আমি সুতা পেঁচিয়ে নিয়ে এই সুতাটা এভাবে টান দিলে সুন্দর ডিজাইনটা আসবে। তা আমি প্রথমে তিনটা চেন দিয়ে নিয়ে, সরি তিনটা চেন না, ডাবল ক্রুসেট সবগুলোই, আমি ছয়টা ডাবল ক্রুসেট দিয়ে নেব। দিয়ে আমি গিটি দিয়ে আটকিয়ে দিলাম, মানে একটা করে ডাবল ক্রুসেট দিয়েছি, একটা করে চেন দিয়েছি। একটা করেও দেওয়া যাবে, দুটা করেও চেন দেওয়া যাবে। আমি একটা করে ডাবল ক্রোসেট, একটা করে চেন দিয়েছি, দিয়ে এখানে স্লিপ স্টিচে আটকিয়ে দিলাম। এটা হলো মাঝখানের ডিজাইনটা। এখন এই যে ছয়টা ডাবল ক্রোসেট তুলেছি, এর মাঝে যে একটা করে চেন দিয়ে দিয়ে যে গ্যাপ তৈরি করেছি, এই গ্যাপের মধ্য থেকে আমি প্রথমে পাঁচটি করে ডাবল ক্রোসেট, মানে এক একটা গ্যাপ থেকে পাঁচটি করে ডাবল ক্রোসেট তুলে নেব। চারটা ডাবল ক্রোসেট দিব আর একটা সিঙ্গেল ক্রোসেট দিয়ে আগে দিব হচ্ছে চারটা ডাবল ক্রোসেট। দেওয়ার পরে দুটা চেন দিব, দিয়ে আরেক ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোসেট দিয়ে আটকিয়েও দিব, আবার ওখান থেকেই ওই ঘরের লেয়ারটাও শুরু হবে। তো এভাবেই আমি চারপাশের ছটা ঘরে ছটা ডাবল ক্রোসেট দিয়ে ডিজাইনটা তুলে নিয়েছি। এখন একটা লেয়ার শেষ, এখন দ্বিতীয় লেয়ার আমি যেভাবে করব, আমি চারটা করে চেন দিয়েছি। চেন দিয়ে এই যে প্রথমে যে ডাবল ক্রোসেটগুলো তুলেছিলাম, একটা থেকে আরেকটায় যাইতে যেটা বাঁধবে সেটাতে আমি আটকে দিব। শুধু চারটা করে চেন স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দিয়ে এই যে গ্যাপটা তৈরি করলাম, এগুলো প্রত্যেকটি ঘরে আবার প্রথম লেয়ারে দিয়েছি পাঁচটা, এবার দিব ছয়টা। পরের লেয়ারটাতে দিব, আমি যেহেতু তিন লেয়ারের তৈরি করব, পরের লেয়ারে হচ্ছে সাতটা করে দিব, মানে একটা করে বাড়াই দিব। নিয়ম একই নিয়মেই হবে।
ভিডিও স্কিপ করে দেখে বুঝতে পারা যাবে না, এটা ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই পারা যাবে। আর আমি ফুল এবং পাতার ভিডিওটি আগে দিয়েছি, আর যে ফুলের ভিডিওটাও করছি, এটা হলো আমি একটা বেবি ড্রেস তৈরি করব, সেটাও কুশিকাটারি হাফ বডি, আর সে বডিতে এই ফুলগুলো এবং পাতাগুলো কিভাবে কোথায় লাগাবো সেটাও আমি পরবর্তী ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো তার সাথে বলি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানানোর চেষ্টা করবেন। এটা যখন শেষ করেছি তখন শেষ মাথাতে যে পাপড়িটা আছে সেই পাপড়িটার একদম নিচে আর কি সেটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি। আটকে দিয়ে সেখান থেকেই আবার চারটা করে চেন দিয়ে দিয়ে গ্যাপ তৈরি করে নিতে হয়।